সালাদ আদায়কারী অজুর মাধ্যমে অপবিত্রতা থেকে নিজেকে পবিত্র করে নেয় অতঃপর সে পবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়ায় প্রভাব অনুসারে ওজুর দুটি দিক রয়েছে একটা প্রকাশ্য অন্যটি অপ্রকাশ্য প্রকাশ্য দিকটি হলো শারীরিক পবিত্রতা অঙ্গসমূহ ধৌত করা আর অপ্রকাশ্য দিকটি হলো অন্তরকে গুনাহ এবং অন্যায় কাজ অপবিত্রতা থেকে তওবার মাধ্যমে পবিত্র করা আল্লাহ তা উভয় পবিত্রতাকে একসাথে উল্লেখ করেছেন ইন অল্লাহ ইয়হিব বুদ্ধ ও বি নাহিবুল আল্লাহ তৌবা এবং পবিত্রতা রক্ষাকারীদের পছন্দ করেন আসুলসাল্লাহ আলী হুমসাল্লাম করেছেন যখন কোনো ব্যক্তি অজু শেষ করে তখন সে কালিমা শহাদাত পড়বে এরপর বলবে আল্লাহ মিনার হে অল্লাহ আপনি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন আপনি আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করুন তাহলে বান্দার পবিত্রতা পূর্ণাঙ্গতা পাবে কালী মায়ের দ্বারা শিরিক থেকে তহবা দ্বারা গুনা থেকে পানি দ্বারা নাপাকি থেকে